ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين، وبعد. فعن أنس بن مالك رضي الله عنه يقول: قال رسول الله صلى الله عليه وسلم: يتبع الميت ثلاثة فيرجع اثنان ويبقى معه واحد، يتبعه أهله وماله وعمله، فيرجع أهله وماله ويبقى عمله. یہ حدیث تھی صحیح بخاری اور صحیح مسلم حدیث. کتاب الشاملہ تھی پارٹ کچھ الشاملہ نمبر بیس کم نہیں چھ ہزار پانچ سو چودہ نمبر حدیث صحیح بخاری. انس بن مالک رضی اللہ عنہ بولنا کرنے اللہ رسول صلی اللہ علیہ وسلم بولے چھن মানুষ যখন মারা যায় তখন তিনটি জিনিস তার সাথী হয়, তার অনুসরণ করে। এই তিনটির মধ্যে দুইটা ফিরিয়ে আসে আর একটা তার সাথে থাকে। এই তিনটি জিনিস কি বলছেন? তার পরিবার পরিজন, তার মাল সম্পদ আর তার আমল। দুইটা ফিরে আসে, টাকা পয়সা ধন দৌলত আর তার পরিবার পরিজন। আরে হ্যাঁ, ওইসব মানুষের সাথে থাকে টাকা পয়সা, হ্যাঁ, কিন্তু যখন আপনি চলে যাবেন কই, এগুলো তো আপনার সাথে যাচ্ছে না, আপনার পরিবার পরিজন আপনার সাথে যাচ্ছে না। আপনাকে তারা দ্রুত আপনাকে, যদি আপনি তাদের কাছে থাকেন, তাদের কাছে আপনার মরণ হয়, দ্রুত আপনাকে আপনার জানাজার অনুসরণ করবে, দাফন কাফন করে দ্রুত আপনার দাফনের কাজ সম্পন্ন করবে, জানাজা সালাত ইত্যাদি পড়ে। যারা গেলেন দাফন করে আপনাকে চলে আসবে, ওরা কিন্তু আপনার সাথে যাবে না, আপনার সাথে আপনার আমল থাকবে। ওয়াইবকা আমালুহু, ওয়াইবকা আমালুহু। তো আমরা শুধু সবসময় শুধু টাকা পয়সার পিছনে পড়ছি, একজন দুইজন না অনেক লোক দেখা যায় সালাতটা পর্যন্ত পড়ে না, লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু পয়সা পয়সা গুনছে রে ভাই। হঠাৎ করে আপনার সময় চলে যাবে, তখন পয়সা কি আপনার সাথে যাবে? মেইন যে কাজ আপনার করার তা হবে আখরাত, এটাই হলো আসল। দুনিয়া ক্ষণস্থায়ী, চলে যাচ্ছেন, ভালো অবস্থায় থাকলেও যাচ্ছে, খারাপ অবস্থায় থাকলেও যাচ্ছে, কিন্তু দুনিয়া আপনি কামাই করবেন এটা না, কামাই করেন কিন্তু আখেরাতকে জলাঞ্জলি দিয়ে দুনিয়াকে অগ্রাধিকার দিয়ে চলবেন এটা জায়েজ না। বরং মুসলিম আখেরাতকে অগ্রাধিকার দিয়ে দুনিয়াকে সাথে রেখে মুসলমান চলে। মুসলিম একটু খেয়াল করুন, হাদিসটি শুধু দুনিয়ার পিছনে পড়ে আছি, অনেক মুসলিম সালাত পড়ে না, এক ওক্ত পড়লে আরেক ওক্ত পড়ে না, এরকম করে একজন দুইজন না, বেশিরভাগ তা আমরা বাস্তব দেখছি। তো একজন আরেকজনকে জানানো উচিত, মৌত অবশ্যই আসবে, কুল্লু নাফসিন যায়েকাতুল মৌত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর সাদা সাধন করতে হবে। তাই এই হাদিসটি আপনাদের সামনে পেশ করলাম সংক্ষিপ্ত, সকলে একটু অনুধাবন করবেন। মরণ যখন আসবে তখন আমার সাথে আমি কী নিয়ে যাব, ওইটাই চিন্তা করুন, আল্লাহর বিধান মোতাবেক চলুন, হালাল কামাই করুন, হারাম থেকে বাঁচুন, আল্লাহর হুকুম আহকাম মেনে জীবন যাপন করুন, তাহলে ইনশা আল্লাহ আপনি দুনিয়াতে উপকৃত হবেন, আখরাতে উপকৃত হবেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। ওসল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মাদিন وعلى آله وصحبه أجمعين.